হ্যালো ফ্রেন্ডস তো আপনি আমার মোবাইল স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্তেছেন এটি আমার ছবি তো এই ছবিটি আমি কিন্তু ওয়েল পেপার হিসেবে ভাসাই তো এই ছবিটি আমি যেখানে যাবো তো সেখানেই এই ছবিটি ভেসে থাকবে যেমন ধরুন আমি যদি অপ্যারামিনিটে যাই তো অপ্যারামিনিটে যাওয়ার পর আমি যদি ফেসবুকে ক্লিক করি তো দেখতে পাচ্তেছেন এখানে আমার ছবিটি ভেসেই আছে তো আমি যেখানেই যাই না কেন এই ছবিটি অটোমেটিক এইখানে ভেসে থাকবে ঠিক আছে তো আপনারাও ইচ্ছে করলে সেটি করতে পারেন তো আমি আপনাদেরকে দেখে দিতেছি যে এই এই ছবিটা কখনোই আপনার এখান থেকে সরবে না যেমন আমি আবার আমি আমার ফেসবুকে লগ ইন করছি ঠিক আছে তো দেখতে পাঠাছেন আমার ব্যাকগ্রাউন্ডে এই আমার এই পিকচারটি ভেসে আছে তো আমি যদি ইউটিউবে যাই ঠিক আছে তো ইউটিউবে যাওয়ার পরও এই একই অবস্থা থাকবে সেইটা এই ছবিটা অটোমেটিকলি সেটা ভেসে থাকবে তো এখানে দেখতেই পারতেছেন ফোনের ব্যাকগ্রাউন্ডটা আমার ছবি আছে এখানে আপনি আপনার ছবি লাগিয়ে দিতে পারবেন এবং ফোনের যে ডিসপ্লেটাকে এটা চমৎকার একটি মোট তৈরি করতে ফেলতে পারবেন আমি যদি হোমে চলে যাই আমার মোবাইলের তো হোমে চলে আসলেও একই অবস্থা তো এটা পরিবর্তন হবে না ঠিক আছে তো এটা পরিবর্তন হবে না তো আমি যদি আমার মোবাইলের অফিশিয়াল ইউটিউবে চাই তো এখানে দেখতে পারতেছেন ইউটিউবে সার্চ হচ্ছে এবং আমার যে ব্যাকগ্রাউন্ড ছবিটা আছে সেইটা ভেসে আছে তো আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিজেও ইচ্ছা ইচ্ছা মতো এটা তৈরি করে ফেলতে পারেন তো আপনারা দেখতে পারতেছেন আমি অপরাধে যাই তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চলতেছে তো আমি একটা ভিডিও প্লে করি தம் ভিডিও প্লে করলো আপনারা দেখতে পারতেছেন এখানে ভিডিও প্লে করলো একই অবস্থা ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডে আমার পিকচারটি আছে তো আপনি যেই কাজে করেন না কেন অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আপনার এই পিকচারটি থেকেই যাবে তো আমি যদি মোবাইলের সেটিংসে চলে যাই তো মোবাইলের সে মোবাইলের সেটিংসে চলে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানেও আমার এই পিকচারটি অটোমেটিক্যালি ভেসে আছে ঠিক আছে তো আপনারা ইচ্ছা করলে এই কাজটি করতে পারবেন তো তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে তো অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই এই যে আপনার এইভাবে কিভাবে করবেন এই কাজটি তো সেটি আপনাদেরকে এখন বলে দিই এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যে অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওর নিচে সেই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে সেই অ্যাপসটির নাম হলো ডিজাইনার টুলস দেখতে পাচ্ছেন এই ডিজাইনের টুলস নামে যে অ্যাপস আছে তো এটা ঠিক আছে তো এটা আপনারা নামিয়ে নেবেন তো নামিয়ে না নিতে পারলে আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো সেখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো আমি যদি এই অ্যাপসের ভিতর চলে যাই তো অ্যাপসের ভিতর গেলে আমি এটা বন্ধ করে দেওয়া আপাতত তো এই অ্যাপসের ভিতর গেলে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন ঠিক আছে তো দেখতে পেতে তো আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু এইটা যে আছে ঠিক আছে এইটা আপনি এরকম মুড অফ মুডে থাকবে তো এটা আপনি অন করে দিবেন ঠিক আছে তো অন করে দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই জায়গায় একটা পিকচার সেট করতে হবে আপনি ইচ্ছা করলে এটাও সেট করতে পারবেন এটার সাইজ এরকম যেহেতু মোবাইলের জন্য সেটা আমরা এটাই বাছাই বাসাই করব তো আপনার যখন ছবির উপরে ক্লিক করবেন তখন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে কোনো পছন্দের একটি ছবি সিলেক্ট করে দিবেন এবং অবশ্যই অবশ্যই উপরে এটা অন করে দেবেন তো অন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ঠিক আছে এই যে এইখানে যে এইখানে যে এটা আছে তো এইটা ইচ্ছাগুলো আপনি কমে কমাই বাড়ায় নিতে পারবেন তো সেই হিসেবে আপনারা পছন্দ মতো এটি সেট করে আপনার মোবাইলে ব্যবহার করবেন তো আশা করি আপনার মোবাইলটিকে নতুন একটি মুড তৈরি করতে নতুন একটি মুড দিতে পারবেন তো এই অ্যাপসটি আমার কাছে অনেক ভালো লাগছে তো এই অ্যাপসটি আমি এখন নিয়মিত ব্যবহার করতেছি ফোনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে